सूर्यटा विपरीत गो सर सर प्लीज এখন তো বর্তেছে আমার ছেলে গেলো এখন মানে বিজনেস নিয়ে খুবই সিরিয়াস। আগে তো এরকম ছিল না, আসামে খেতি করলে মানে খাতে পারে, তো ব্যাপার বাণিজ্যর কথা চিন্তা করছিল না কেউ। আজকের দিনটা চেঞ্জ হয়ে গেল, এখন তো বিজনেস তাই মূল, সেইটাই ইনকামের একটা রাস্তা। তো চাকরি বাকরিও এখন নাই, ওর জন্যে সব ছেলে গেলো পড়াশোনা করার পরে বিজনেসের মানে কি ব্যাপারে ওরা চিন্তা করে। ওর জন্যে আমার এই এখানে ভ্রমণ সেটাও এক ইনফ্লুয়েন্স আমার যুব সমাজকে দিবে। লগত আমি সাংস্কৃতিক গ্রুপটো লই আহিছো আর কেজনমান রিপোর্টার আমার বাংলাদেশত মানে একেলগে আহিছে। গতি আমার যাত্রাটো এখন আমি সিম্পলি বাংলাদেশ সাবলৈ আহিছো যে বাংলাদেশত তেওঁলোকে কি ধরনের জীবন যাপন করে আর তেওঁলোকৰ দেশ কি ধরনের আগবাড়ি আছে বিভিন্ন দিকত। আজি ব্যাপার বাণিজ্য এমপ্লয়মেন্টর কথাবিলাক আহি থাকে যে আমরা সবাই মিলে এসেছি সর্বদলীয় একটা প্রতিনিধি দল। তো অনেকদিন হয়েছে বাংলাদেশ আসা হয়নি, অনেক বছর বলতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে 7-8 বছর আগে এসেছি। তো মানে এই টিমের অনেকের ফার্স্ট ভিজিট, নিশ্চয়ই ভালো লাগবে। একটা ভালো বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে, আমরা শুনেছি টিভিতে মিডিয়াতে দেখেছি, প্রত্যক্ষ আমরা পরিদর্শন করব, নিশ্চয়ই ভালো লাগবে। আসলে তো একটা স্টাডিজ টু আমাদের আসাম বাংলাদেশ একটা এক তো বর্ডার আছেই, প্লাস আমাদের মধ্যে অনেক বিজনেস ট্রেডিং চলছে, এক্সিস্টিংই আমাদের অনেক ট্রেডিং হচ্ছে, সুতারকান্দি দিয়ে হোক, আকাওড়া দিয়ে হোক, বা আমাদের ধুবড়ী মানকাছড় দিয়ে হোক। তো এই জন্য আমাদের একটা কিউরিসিটি আছে যে বাংলাদেশের অনেকটা, যেমন সাপোজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক বা আদার ফুডস ইন্ডাস্ট্রি হোক, যেগুলো যেভাবে গ্রো করছে সেইগুলো দেখারও একটা কিউরিসিটি আছে। তো এই অঞ্চলকে আমরা কিভাবে আসাম, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের এবং নর্থ ইস্টের ট্রেডিংটা কীভাবে ডেভেলপ করা যায় তারও একটা জন্য আমরা একটু অবজার্ভ করে আমরা গভর্নমেন্টকে রিপোর্ট দেবো। এবং ভারত সরকার চায় যে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও উন্নত করার জন্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিন আগে অনেকটা সাইন হয়েছে, অনেকটা এমওইউ সাইন হয়েছে, নতুন একটা রাস্তা খোলা হচ্ছে বিজনেস ট্রেডের জন্য। তো আমাদের এখানে প্রসপেক্ট আছে, বরাক বেলির অনেকটা প্রসপেক্ট আছে। যদি আমাদের এই লাইনটাকে যদি আমরা ট্রেড লাইন হিসাবে ব্যবহার করতে পারি এই আমাদের জকিগঞ্জ বর্ডার দিয়ে, তাহলে আমাদেরও লাভ হবে, বাংলাদেশেরও লাভ হবে। এইসব সব চিন্তাভাবনা নিয়েই বাংলাদেশের এই টোল দেখাই পাইলে কই আসুন কেমন, লন্ডন পাইলে ধরিয়া কই, ও আমার সিলেটি ভাইজান রে আমার সিলেটি ভাইজান। আমরা সবাই আসলাম দেখতে, বিশেষ করে বাংলাদেশ সঙ্গে আমাদের নারীর সম্পর্ক আমাদের আদের জড়িত, এবং আপনারা সবাই জানেন আনডিভাইডেড ইন্ডিয়ায় আমরা একসঙ্গে ছিলাম, হয়তো বা রেফারেন্ডামের সময় সেটা বিভক্ত হলো। এবং আমি যে জায়গা থেকে বিলংস করছি অর্থাৎ আমার সমষ্টি যেটা, সেটা হচ্ছে গিয়ে করিমগঞ্জ। তো সাহেবিন থানা সিলেটের অংশ ছিল আগে, এবং সিলেটই আমাদের ডিভিশন ছিল আগে। তো যেহেতু রেফারেন্ডাম হলো এবং আলটিমেটলি আমরা যে দেখতে পাই যদি, তাহলে সেই রেফারেন্ডামের সময় আমরা ইন্ডিয়াতে চলে যাই, এবং আপনারা জানেন সেই হিস্ট্রিগুলো আমাদের সবারই জানা আছে। বিশেষ করে আমরা আসলাম সেই বাংলাদেশ আমাদের বন্ধু কান্ট্রি হিসাবে আমরা ধরি, ফ্রেন্ডলি কান্ট্রি আমাদের। তো সেই বন্ধু কান্ট্রি হিসাবে বাংলাদেশ বর্তমানে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো অনেক এগিয়ে যাচ্ছে, এবং সেটার কারণটা কী? অর্থাৎ আমাদের ভারতবর্ষে আমরা টেকনোলজির ক্ষেত্রে আমরা অনেক কিছু এগিয়ে গেছি। তো আমাদের টেকনোলজি বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেইগুলো স্টাডি করে আমাদের কি বাংলাদেশের সঙ্গে আরও সম্পর্কটাকে ভালো করে, আরও কীভাবে দুটা দেশের অর্থনীতিকে ভালো করা যায়, মেন উদ্দেশ্যটি হচ্ছে গিয়ে সেটাই। এবং সে নিয়ে প্রায় 62 জনের টিম আমরা এসেছি, আমাদের অনেক অফিসার এসেছে আমাদের আসাম থেকে, তো সেটা দেখার জন্য আমরা যাচ্ছি মেন মূলত। 32 MLAs and officials বাংলাদেশ আর
और बांग्लादेश के वो सोशियो इकोनॉमिक इंडस्ट्री सब कुछ देखेंगे। एक फ्रेंडली रिलेशन बांग्लादेश के साथ हमारा ऑलरेडी है और ज़्यादा फ्रेंडशिप बनाने के लिए हम सब लोग आए हो। आपके पहली बार यहाँ बांग्लादेश? बांग्लादेश पहली बार आई हूँ। बांग्लादेश पहली बार आने की आपका अभी जो आपके मन में आ रही है क्या आ रही है? बहुत अच्छा लगा। मैं जब पहले हम अगरतला में कल यस्टरडे हम स्टे किया तो जब देखा है आज आने के टाइम जब बांग्लादेश के लिए हम रवाना हो रहे हैं इतना अच्छा लगा और देखने में अच्छा रिसेप्शन है, वेलकमिंग अच्छा है, बहुत अच्छा लगा। और जाने के बाद तो पता ही चलेगा कितना अच्छा लगेगा। धन्यवाद। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এই আমাদের আখাউড়া যে বন্দর রয়েছে আখাউড়া বন্দরে আমরা আসামের যে বিধানসভার সম্মানিত স্পিকার মহোদয় রয়েছেন ওনার নেতৃত্বে 61 জনের একটা টিম রয়েছে। আমরা আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এই যে বিধানসভার যে স্পিকার মহোদয়ের নেতৃত্বে যে টিমটি রয়েছে সেই টিম থেকে আমরা আমাদের যে আখাউড়া বন্দরে এই আমাদের বাংলাদেশের অংশে তাদেরকে রিসিভ করেছি, উষ্ণ অভ্যর্থনা জানিয়েছি। এবং আমাদের যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে বৈদেশিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে একটা সার্বিকভাবে একটা পরিচালনার জন্য যে আসামের যে টিমটি রয়েছে সেই টিমটি এসে এখানে তারা তিন দিন ব্যাপী থাকবেন এবং তিন দিন পরে আগামী 22 তারিখে ওনারা একই রুট দিয়ে আবার ভারতে গমন করবেন।